আসসালামু আলাইকুম। এখন আমি ডিকিটি স্যারের টার্বুলেন্ট ফ্লো নিয়ে আলোচনা করব। ফ্লো মেইনলি দুই প্রকার, ল্যামিনার সরি কম্প্রেসিবল ফ্লো আর ইনকম্প্রেসিবল ফ্লো। কম্প্রেসিবল ফ্লো হলো যেগুলো যেই ফ্লুইডে কম্প্রেস করা যায় ওই ফ্লুইডের ফ্লো, তো এয়ার কে কম্প্রেস করা যায়। হ্যাঁ, তো পিভি ইকুয়ালস টু এনআরটি, এই ফর্মুলা যেই সেক্টর আলোচনা করা হলো কম্প্রেসিবল ফ্লো, অথবা পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অথবা পিভি টু দি পাওয়ার কে ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ওই যে ওই ফর্মুলাগুলো, গ্যাস গ্যাস ফর্মুলাগুলো, ওগুলো হলো কম্প্রেসিবলের টপিক। এখন টার্বুলেন্ট ফ্লো আর কম্প্রেসিবল আর ইনকম্প্রেসিবল। ইনকম্প্রেসিবল হলো দুইটা টাইপ আছে, একটা হলো টার্বুলেন্ট আর ল্যামিনার আর টার্বুলেন্ট। ল্যামিনার হলো রেনল্ডস নাম্বার 2000-এর কম, আর টার্বুলেন্ট হলো রেনল্ডস নাম্বার 2300, মানে 2300-এর বেশি হলে। আমি এখন ল্যামিনার পার্টটা তো আমরা ফেস করছি সিটি ওয়ানে, এখন টার্বুলেন্ট পার্টটা পড়ার চেষ্টা করব। তো এখানে আমি বেসিক ফর্মুলা গুলা যেগুলো আমার ম্যাথে লাগবে ওগুলো লিখছি, এগুলো আর আলোচনা করলাম না, এগুলো মুখস্থ করব ডাইরেক্ট। এর মধ্যে আবার এই ফার্স্ট এর ফর্মুলা গুলো তেমন জরুরি না, মাঝখানে এই ফর্মুলাটা জরুরি হতে পারে। এটা তিনটা রিলেশন দিয়ে আছে, ইউ নট হলো শিয়ার ভেলোসিটি বা ওয়াল ভেলোসিটি, আর টাও নট হলো কি জানি ওয়াল শিয়ার, মানে আমার যে এই পাইপের ওয়ালের মধ্যে যেই প্যারালাল ফোর্স, মানে প্যারালাল প্রেশারটা, মানে শিয়ার প্রেশার বা শিয়ার ফোর্স যেটা অ্যাক্ট করছে, ওটা টাও নট। তো আর হ্যাঁ, আর এইটা হলো ওই মানে ইয়ার বেসিক ফর্মুলা, টার্বুলেন্ট ফ্লো এর জেনারেল ফর্মুলা, ইউ বাই ইউ নট। এখানে ইউটা হলো ওয়াই ডিস্টেন্সে, মানে পাইপ থেকে ওয়াই ডিস্টেন্সে পানির ভেলোসিটি বা পানি বা ফ্লুইডের ভেলোসিটি, ওয়াই হলো পাইপের সারফেস থেকে ভিতরের দিকে কতটুকু যাচ্ছে, ঠিক আছে, ওইটা ওয়াই। আর এখানে আরেকটা আর আর ইউজ করা হয়, দুটো ভেরিয়েবল আর আর ওয়াই। আর টা হলো সেন্টার থেকে কতটুকু দূরে কাজ করতেছে, হ্যাঁ। আর টোটাল যে রেডিয়াস ওটাকে বলা হয় আর নট, ঠিক আছে, আর নট পরে লাগবে। তো টার্বুলেন্ট এটা আর ফুললি রাফ রিজিম এর জন্য এই যে এই লাস্টের দুইটা ফর্মুলা হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা ইউজ করে অনেক মানে মেইন অনেকগুলো ম্যাথই করা হয়েছে। আরেকটা আছে, এটা হলো ল্যামিনার ফ্লো এর পার্ট, এটা হলো যে হেড লস ইকুয়ালস টু এফ এল ভি স্কোয়ার বাই টু জি এল, না এল তো উপরে চলে আছে, ডি ডি টু জি ডি ছিল তো এই ফর্মুলা গুলো জানতে হবে, এটাও জানতে হবে। এরপরে আমি হ্যাঁ লাস্টের যে দুইটা ফর্মুলা দেখালাম না, এই দুইটা শর্টকাট এক পেজে, মানে সাইড বাই সাইড প্রুফের একটা ট্রায়াল আমি করছি, ট্রায়াল করছি এবং আশা করি হয়েছেও। তো আপনারা যদি প্রুফ পড়তে চান আসলে আসতে পারেন, আমি জানি না, সে যদি এমসিকিউ দেয় তো আলহামদুলিল্লাহ, বাট যদি না দেয় স্যার ইয়ে তো আর বলা যায় না, আনপ্রেডিক্টেবল পুরাই। তো যদি টার্বুলেন্ট ফ্লো হয়, আগে আমরা ফর্মুলা মেইন ফর্মুলাটা প্রুফ করছি, এখানে এই ফর্মুলা পর্যন্ত দুই পাশেই সেম, কিন্তু এটার পরে ডিভাইড হয়ে যায়। টার্বুলেন্ট ফ্লো এর জন্য এভাবে যাবে, এই যে ওয়াই আর নট কে আমরা এভাবে ভাগ করব, এখানে এগুলা এগুলা কাটা চলে যায়, নিউ নিউ কাটা, ইউ নট কাটা। ইউ নট আমি বলছি ওয়াল ভেলোসিটি বা শিয়ার ভেলোসিটি, আর নিউ টা হলো কাইনেমেটিক ভিসকোসিটি, যেখানে লিখে রাখছি নিউ, এটা কিন্তু নিউ, এটা কিন্তু ভেলোসিটি না, ভি না, ঠিক আছে, এটা নিউ। আর ভি হলো এই যে এখানে ইন্ট্রোডিউস হয়েছে এই যেটা ভি, তো ভি ডি বাই নিউ, এই তিনটা মিলে যে টিক সাইন দিয়ে রাখছে যেটা, এই যে ভি ডি বাই নিউ তিনটা মিলে এন আর ই হয়েছে। এভাবে এভাবে এটা ফিল সিম্পলিফাই করে পড়েন, আপনারা একটু এটা দেখবেন, দেখলে আশা করি পারবেন, বুঝবেন, এখানে তেমন কোনো কমপ্লিকেটেড পার্ট নেই। আর পরেরটা এটা, আর এই যে এখানে একটা জিনিস, এই যে এটারে কনভার্ট করে এটা লেখা হয়েছে, এই জিনিসটা কোথা থেকে আসছে, এই জিনিসটা আসলে এই যে এখান থেকে, এই যে পার্টটা, ঠিক আছে, এটা একটু দেখবেন। ফার্স্ট ফর্মুলাটা হলো আমার ওই যে অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা, যেটা আমি ফার্স্ট পেজে লিখছি, এই যে এই ফর্মুলাটা, এগুলা কিন্তু ফর্মুলা মুখস্থ করে যান, আমি জানি না, গড নোজ, বিপদের সাথে আর কি, তো মুখস্থ করে নেন, তেমন কষ্ট হবে না। তারপরে এখান থেকে এইটা এভাবে করে সিম্পলিফিকেশনের মাধ্যমে এবং কিছু সাবস্টিটিউশনের মাধ্যমে আমরা এইটা পাই, তো
um by v এর ভ্যালু এখানে বসাইছি, তারপর এই ফর্মুলা আছে। সেম ভাবে এই লাইন থেকে আমি যদি এভাবে y by r naught কে এভাবে ভাগ করি তাহলে সেকেন্ড ফর্মুলাটা আসবে যে y by epsilon আর epsilon by r, এই epsilon epsilon কাটে যে y by r naught ই থাকতেছে। তো এইভাবে করতে করতে সেম কাজ করব, আর সেন্টারের মধ্যে আমি বলছি y equals to r naught বা d by 2, মানে আমি যদি সারফেস থেকে ডায়ামিটার অর্ধেক পর্যন্ত উপরে যাই, সারফেস থেকে সেন্টার দিকে ডায়ামিটার অর্ধেক বরাবর যাই, তাহলে কিন্তু আমার একদম সেন্টারটা পাবো। তো সেন্টার হলো u equals to u maximum, um u maximum আমরা তো জানি, বলা লাগবে না যে একটা পাইপ ফ্লোতে ভেলোসিটি প্রোফাইলটা কাইন্ড অফ এরকম হয় এর মতো, তো মাঝখানে সেন্টারে ম্যাক্সিমাম হয়। হ্যাঁ আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা 5.75 কিউ আসছে, এখানে আমার ফর্মুলাতে লন ছিল, কারণ dy ইন্টিগ্রেশন অফ dy y by dy এই ইন্টিগ্রেশন অফ dy by y সরি ইন্টিগ্রেশন অফ dy by y ইকুয়ালস টু লন y, এই যে এখান থেকে লন আছে স্যার, এটা লগ দিয়ে প্রকাশ করছে, লগ e লিখছিল মেবি আমি জানি না, বাট আমার আমার একটা আনকমফোর্টেবল ফিল করে তাই আমি লন দিয়ে প্রকাশ করি এবং এটা আমি ইউজ করি। তো লন লিখছি, লন থেকে যখন লগে কনভার্ট করব তখন এই যে 5.5 না সরি ওটা হলো 2.303 মানে লন 10 আসবে। কিভাবে আসে মনে করেন, লন x একটা নাম্বার, এটাকে যদি আমি লগ দিয়ে কনভার্ট করতে চাই তাহলে ওই যে বেস, আমরা যে বেস আর ইয়েতে একটা ফর্মুলা শিখছিলাম না, লগ এ বি ইকুয়ালস টু লগ ই এ ইনটু লগ বি ই, মানে কি বলছি আমি নিজে জানি না, লিখলে পারবো লগ এক্স। তো এখানে নিচে কি ই ছিল না, লগ ই বেস, লন মানে লগ ই, তো এখানে লিখলাম ই 10, একবার আমি ভ্যালুটাকে চেঞ্জ করব ইনটু আরেকবার আমি বেসটাকে চেঞ্জ করব একই ভ্যালুতে 10 দিয়ে চেঞ্জ করব রিপ্লেস করব, এটার বেসটা 10 দিয়ে রিপ্লেস করলাম, আর যে আমার এই যে মেইন ভ্যালুটা x x রয়ে গেল, একবার আমি x কে 10 দিয়ে রিপ্লেস করলাম আরেকবার আমি e কে, x কে 10 দিয়ে রিপ্লেস করছি আরেকবার আমি e কে 10 দিয়ে রিপ্লেস করি করছি, পরে দুটোকে গুণ করে দিছি, এটা হলো ফর্মুলা। তো এই যে এই পার্টটা হলো 2.303 আছে, মানে এটা হলো লন 10, তো ক্যালকুলেটর আমি দিলে দেখবো এটার ভ্যালু আছে 2.303 সামথিং। হ্যাঁ এরকম কে, এই যে নিচে যে কে আছে না, কে এর ভ্যালু হলো 1 কার্বন মনে হয়, হ্যাঁ উনি বলছিল কে এর ভ্যালু 0.4 হবে, 0.4 আমি যদি এই যে 1 বাই কে মানে 1 বাই 0.4 ইনটু লন সামথিং, তো 2.303 বাই 0.4, 1 বাই 0.4 মানে 0.4 দিয়ে ভাগ করে দিলে এই যে এটা করলে আমি 5.75 টা পেয়ে যাব ইনশাআল্লাহ। এটা থেকে এখান থেকে 5.75 আসছে, এই যে এটা যে আমরা কতবার লিখছি এটার জন্য আসছে। তারপর এখানেও একইভাবে এই ফর্মুলা প্রুফ হয়েছে, আর ফর্মুলার জন্য টাইম নষ্ট করলাম না, অলরেডি 7 মিনিট হয়ে গেছে। এখন চলেন ডাইরেক্ট ম্যাথে জাম্প করি, মুড়ি ডায়াগ্রাম নিয়ে একটু বোঝার ছিল, কি বোঝাবো। হ্যাঁ আমি যেটা খেয়াল করছি যেখানে এখানে একটু কনফিউশন ক্রিয়েট হয়ে যায়, এই যে স্যার যে আলাদা করে ফুলি রাফ রিজন লিখছে না এভাবে, এটা না আসলে একই মানে একই গ্রাফের কন্টিনিউয়াস পার্ট, এটা কিন্তু কোনো ডিসক্রিট না, এটা হলো কন্টিনিউয়াস গ্রাফ। আমি যদি মুড়ি ডায়াগ্রাম আমি যদি দেখি, এই যে মুড়ি ডায়াগ্রাম অ্যাকচুয়াল মুড়ি ডায়াগ্রাম, এখানে মুড়ি ডায়াগ্রামটা কিন্তু খালি লিনিয়ার ফ্লো এর জন্য আলাদা, মানে টেনশন নিতে আলাদা, তারপরে টার্বুলেন্ট থেকে শুরু করে পুরাটা কন্টিনিউয়াস। এখানে ফুললি রাফ রিজিম বলতে আলাদা কিন্তু কোনো লাইন অর গ্রাফ নাই ওই গ্রাফটে, কিন্তু এখানে লক্ষণীয় যে 10^6 অথবা অ্যারাউন্ড এর আশেপাশে, এটা যদি একটা আমি লিমিট ধরি বা এটা যদি একটা আমার চেক পয়েন্ট ধরি, তাহলে এটার পরে দেখবো যে মোটামুটি সবগুলো লাইন প্যারালাল। হ্যাঁ সবগুলো লাইন প্যারালাল, মানে আমি এখানে আমার এই প্যারালাল লাইনের উপর আমার রেনল্ডস নাম্বার, এক্স অ্যাক্সিস এর রেনল্ডস নাম্বার না 10^6 এর পরে রেনল্ডস নাম্বারের কোনো ভূমিকা নাই ফ্রিকশন ফ্যাক্টরের উপর, মানে আমি যদি যে কোনো এপসাইলন বাই ডি এর ভ্যালুর জন্য মনে করেন আমি 0.002 এর জন্য খেয়াল করি, এইখান থেকে 10^6 পর্যন্ত পুরো যে কোনো রেনল্ডস নাম্বার জন্যই আমার ফ্রিকশন ফ্যাক্টরের ভ্যালু কত আসবে, এই বরাবর ডানে চলে যায় প্যারালালি, যে 0.02 আর 0.03 এর মাঝখানে মানে 0.025 এর মতো আসবে। তার মানে এই ফুললি রাফ রিজিমে কোনো রেনল্ডস নাম্বারের কোনো ভূমিকা নাই, তো এটা অবজেক্টিভ আসতে পারে রেনল্ডস নাম্বারের ভূমিকা কোথায় নাই, বা ফুললি রাফ রিজনে রেনল্ডস নাম্বার চেঞ্জ হলে কি হয় এরকম কিন্তু স্যার দিতে পছন্দ করে, তখন আমরা উই শুড অ্যান্সার যে নো চেঞ্জ, দেয়ার উইল বি নো চেঞ্জ ইন ফ্রিকশন ফ্যাক্টর। আচ্ছা এটাই কেন বুঝাইলাম, স্যার কিন্তু এটাকে আলাদাই যে বলছিল চামচের মতো দেখতে, এখন অনেকে ভাবে যে এটা তো মনে হয় পুরো আলাদা একটা গ্রাফের মধ্যে আলাদা একটা সেক্টর আর এই নিচেরটুকু আলাদা একটা সেক্টর, আসলে এরকম না পুরোটাই কন্টিনিউয়াস। তো এটা ফুলি রাফ রিজনের জন্য ফর্মুলা হলো এটা, এই যে 1.14 প্লাস 2 এটা, আর হলো টার্বুলেন্টের জন্য ফর্মুলা হলো এটা 1। হ্যাঁ আচ্ছা ফর্মুলা দুইটার মধ্যে মনে রাখার জন্য আমি একটু ইজি করে দিই, দেখেন ফর্মুলা যদি আমি এভাবে সাজাই, এই দুইটার মতো করে যদি সাজাই তাহলে
পাঁচ থেকে ওয়ান বাই রুট এফ ইকুয়ালস টু টু লগ পর্যন্ত দুইটার জন্য সেম, ঠিক আছে সেম। আর এখানে কনস্ট্যান্ট ভ্যালু আছে, এখানে পয়েন্ট এইট মাইনাস পয়েন্ট, আর এখানে কনস্ট্যান্ট প্লাস 1.14, মাঝখানে পার্থক্য হলো মানে কনস্ট্যান্ট গুলো তো পার্থক্য, এটা মুখস্থ করবো, মাঝখানে পার্থক্য হলো এই দুইটা, এই যে এন আর ই টু টু বার এফ, আর এখানে হলো ডি বাই এফ, এটা হলো টার্বুলেন্টের জন্য, এটা হলো ফুললি রাফ রিজিমের জন্য, ঠিক আছে। আচ্ছা আমি এগুলো একটু মুছে দিই, দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখন লেটস গো টু দা ম্যাথ পার্ট। আচ্ছা এখানে কন্ট্রাকশন ডিউ টু কোন, এটা হেড লস হয়, কন্ট্রাকশন অথবা এক্সপানশন হলে হেড লস হয়। সবগুলোর জন্য আমরা বেসিক জিনিসটা মনে রাখবো যে এইচ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই টু জি, আমরা তো নর্মালি এটা জানি, তাই না? এটা কেমনে আসছে, ওই যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই ফর্মুলাটা আমরা জানি না, ওই যে গতিবিদ্যা থেকে এস এর বদলে আমরা এইচ লিখি, টু এ টু, আর এর বদলে আমরা জি লিখি, টু জি এইচ আসলো আসলো। ইউটারে আমরা জিরো দিই, কারণ এখানে ইনিশিয়াল কোনো বেগ নাই, মানে ইনিশিয়াল এই কোনো কথা হচ্ছে না, তাহলে কি আছে ভি স্কোয়ার ইকুয়ালস টু টু জি এইচ, আচ্ছা না, তারপর এখান থেকে এইচ টাকে সাবজেক্ট বানাই, এইচ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই টু জি, ঠিক আছে। এখান থেকে আমরা পাইতে পারি মানে আমাদের ওই বাচ্চা কালের ফর্মুলা থেকে পাইতে, অথবা বার্নুলি ইকুয়েশনে তিনটা টার্ম থাকে না, যে পি বাই গামা প্লাস ভি স্কোয়ার বাই টু জি, আমি মাউস দিয়ে লিখতেছি, ক্যান ইউ বিলিভ ইট। এরপরে হলো আরেকটা জিনিস কি জেড, হ্যাঁ তো এই তিনটা কিন্তু হাইট, জেড টা তো আমরা হাইট, তার মানে এটাও এটার মাত্র হাইট হবে ডাইমেনশন, এটার মাত্র হাইট হবে মানে এটা ডাইমেনশন হাইট হবে, তো এই যে হাইট ভি স্কোয়ার বাই টু জি ইজ হাইট, তো আমরা এই ফর্মুলাটা মনে রাখবো এইচ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই টু জি, আর কন্ট্রাকশন অথবা সাডেন এক্সপানশন জন্য এখানে একটা কে গুণ হয়, মানে এই যে এই ফ্যাক্টরটা, এটা খালি এখানে যেটা এক্সেপশনাল, আর প্রুফ টুফ করার দরকার নেই। তো এই কে এর ভ্যালু চেঞ্জ হয় বিভিন্ন কারণে, যেমন আমার সাডেন কন্ট্রাকশনের জন্য কে এর ভ্যালু হয় যদি আমার স্কোয়ার এজ হয়, কোনগুলা এগুলো কর্নার হয় স্কোয়ার হয়, স্কোয়ার এজ হয় তাহলে হলো 0.5 হবে, রাউন্ড এজ হলে 0.1 হবে, দেন এই যে এগুলো ভ্যালু ভ্যালু এইভাবে যেতে থাকবে, গেট ভাল গ্লোব ভাল স্ট্যান্ডার্ড টি জয়েন্ট এগুলো যেতে থাকবে এভাবে। হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু কে কে টেন, এটা কিন্তু সন্দেহজনক, কারণ এটা তো লস হচ্ছে, তাই না? লস হলে তো আমার এটার ভ্যালু ওয়ান এর চেয়ে ছোট হবে, ছোট হওয়ার কথা না, মানে আমার অ্যাকচুয়াল থেকে ছোট হওয়ার কথা, তা আমি তো আরো 10 গুণ করে দিলে তো এটা লস হলো কেমনে, তো গেইন হয়ে গেল, হেড গেইন হয়ে গেল, হেড লস এর জন্য এটা আমার আই ডোন্ট নো, এটা তো স্যার এভাবে 10 লিখছিল, আপনার উপর ছেড়ে দিলাম আপনাদের উপর। আচ্ছা এই যে ম্যাথ ফার্স্ট ম্যাথটা, এখানে বলা আছে একটা উইন্ড টানেলের মধ্যে, একটা টানেলের মধ্যে বাতাসের বেগ দেওয়া আছে 300 মাইলস পার আওয়ার, আর উইন্ড টানেলের দৈর্ঘ্য দেখা আছে 200 ফিট, যেটা হলো একটা ক্লোজড লুপ, খোলা না, এন্ড ইট ক্যান বি অ্যাজিউমড কনস্ট্যান্ট সার্কুলার ডায়ামিটার, ক্রস সেকশন ডায়ামিটার দেওয়া আছে 6 ফিট ডায়ামিটার। হ্যাঁ এখন আমরা কি করতে বলছে, হোয়াট ইফ দ্য পাওয়ার, হোয়াট হর্স পাওয়ার ফর, আমরা হেড লসটা বের করলে এখান থেকে হর্স পাওয়ারটা পাবো, তাই না? এই এই হেড লসটা মানে এটার জন্য ফ্রিকশন লস বা হেড লস যাই হোক ওইটার জন্য ওইটারও ওভারকাম করতে আমার নেসেসারি পাওয়ারটাই আমার মোটরের হর্স পাওয়ার হওয়া উচিত, মোটর হর্স পাওয়ারটা এমন হওয়া উচিত যেন ফ্রিকশন লস এর কারণে যে ইয়েটা হয় ওটা কম্পেনসেট করতে পারে। এই যে ভিকসও দেওয়া ছিল, এটা মিন এমপিএইচ দেওয়া ছিল, তো আমরা মাইল পার আওয়ার যে দেওয়া ছিল, তো মাইল থেকে আমার আগে নিতে হবে হলো ফিটে, কিভাবে নিব, এই যে 1 মাইলে হলো 1760 গজ, 1 গজে হলো 3 ফিট, তাহলে 1 মাইলে হলো 3 × 1760 ফিট, মানে টোটাল হলো 5280, যদি ডাইরেক্ট লিখতেছি, অথবা যদি আলাদা ভেঙে ভেঙে এইভাবে লিখতে পারি, গুণ দিলাম। আচ্ছা আর পার আওয়ার, নিতে আওয়ার, নিতে আওয়ার আছে, আওয়ার থেকে সেকেন্ডে নিতে হলে আমার 60 দিয়ে গুণ করলে আওয়ার থেকে মিনিট, আবার 60 দিয়ে গুণ করলে আওয়ার থেকে সেকেন্ড গেলো, এই হলো ফিট পার সেকেন্ড আসলো। এবার রেনল্ডস নাম্বার বের করবো কেন, আমার কোন রিজনে আছে ওটা দেখতে, সবসময় প্রত্যেকটা ম্যাথের মধ্যে আমার এই রেনল্ডস নাম্বারটা বের করতেই হবে, করে আমার চেক করতে হবে যে ওয়েদার ইট ইজ ইন ল্যামিনার রিজন অর টার্বুলেন্ট রিজন অর ইট ইজ ইন দা ফুললি রাফ রিজিম, ঠিক আছে। এটা আমার চেক করতে আমার রেনল্ডস নাম্বারটা বের করতে হবে ইচ অ্যান্ড এভরি টাইম, তো এটা আমরা বের করে ফেললাম। এখন রেনল্ডস নাম্বারে দুটা ইয়ে দিতে পারি, যে ভিডি বাই নিউ কাইনেমেটিক ভিসকোসিটি দিয়ে, অথবা ঠিক ডাইনামিক ভিসকোসিটি, আই ডোন্ট নো, ভুল আছে, যাই হোক এটা নিউ আর এটা নিউ। আচ্ছা একটু একটু হোল্ড করি, ওকে কন্টিনিউ, এই মাউস চলে গেছে, আচ্ছা আবার, তো ভি
ডি বাই নিউ, এটা হলো নিউ দিয়ে, আর যদি মিউ দিয়ে প্রকাশ করতে চাই তাহলে এটা কি রে ভাই, বহুত বিপদ আমার কলমটুকুই। লেট মি ট্রাই উইথ দ্য পেন ইনস্টেড অফ দ্য মাউস, কলম দিয়ে লেখা ট্রাই করি। হ্যাঁ কলমটা একটু প্রবলেম করে, এত সমস্যা হলে কেন নেই। আচ্ছা তো এইটা আর নিউ ডেটা রো, আমরা জানি হলো নিউ ইকুয়ালস টু নিউ বাই রো, বসাইলাম, বসাই এটা পেলাম। এখন এটা হলো কত বড়, কত চেয়ে বড়, এটা অনেক বড়। হ্যাঁ এটা অনেক বড় যেহেতু, এটা তো অনেক বড় না। আচ্ছা যাই হোক, এটা টার্বুলেন্ট, এই যে আমি বলছিলাম না যে হয়তো বলি নাই, বাট এখন বলি যে আমার যে এক্সাক্ট কত, কতর পরে যে আমার ফুলি রাফ রিজিম হবে আর কতর আগে যে আমার টার্বুলেন্ট হবে, এটা আমি আসলে এখনো বুঝতে পারি নাই। আমরা ধরছি যে মানে নিয়ার এন্ড অ্যারাউন্ড 10^6 এর পরে গেলে এটা রাফ রিজনে চলে যাবে। দেখেন এটার পরেই সবগুলো প্যারালাল হয়েছে, এটার আগে একটু বেঁকে গেছে সব, বেঁকা বেঁকা বেঁকা, ঠিক আছে। তো এই হলো অবস্থা, মুডি ডায়াগ্রাম যদি না দেওয়া থাকে তাহলে কি করবো, এটাই এটাই করতে হবে, এভাবে অ্যাজিউম করে বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ আচ্ছা এখন এটা কিন্তু 10^6 এ যায়নি মনে হয়, 1, 2, 3, 4, 5, 6, 7 না গেছে তো, ভালো কথা গেছে গেছে। এটা স্যার বলছে যেহেতু টার্বুলেন্ট, টার্বুলেন্ট 10^6 এর পরে গেছে আসলে, ও গেছে তো। আচ্ছা তো এটা টার্বুলেন্ট এর ফর্মুলা ছিল না, নাকি এটা ইয়ের ফর্মুলা ছিল, না এটা টার্বুলেন্ট এর পয়েন্ট, এর তো টার্বুলেন্ট এর ছিল, টার্বুলেন্ট এর। তো আনফরচুনেটলি এটা টার্বুলেন্ট, হ্যালো টার্বুলেন্ট এর ফর্মুলা দিয়ে আমরা এফ এর ভ্যালুটা পাইলাম। হ্যাঁ তো ওই এফ টা ইউজ করে যে এফ এল ভি স্কয়ার বাই 2 জিডি, এই যে হেড লস এর ফর্মুলা দিয়ে বসালাম, দেন হেড লস পেয়ে গেলাম। এরপরে হলো আমি প্রেশার লস বের করবো, যদি ওই যে আমরা জানি পি কস গামা ইজ করলাম, পরে প্রেশারটাও পেয়ে গেলাম, প্রেশার লস। এখন আমরা যদি ওই প্রেশার, হ্যাঁ আমরা যদি এখন ওইটারে হর্স পাওয়ার প্রকাশ করতে চাই ইউজিং হেড লস, ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস দ্য পাওয়ার এজ হর্স পাওয়ার, উই হ্যাভ টু ইউজ দিস ফর্মুলা WH/550। এখন ডাব্লিউ কি, এইচ কি, ডাব্লিউ হলো ইয়ে ফ্লো রেট, মানে ম্যাস ফ্লো রেট, ম্যাস ফ্লো রেট উইথ ওয়েট, মানে ওয়েট ফ্লো রেট বেসিক্যালি, পাউন্ড পার সেকেন্ড বা নিউটন পার সেকেন্ড। আমরা ওই যে কেজি পার সেকেন্ড পড়তাম না, এম ডট, এম ডট, এখানে হলো এটা ডাব্লিউ ডট আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ নিউটন পার সেকেন্ড, আর এটা হলো এটা কি ফিট, তো নিউটন ফিট পার সেকেন্ড, নিউটন মিটার পার সেকেন্ড ধরি, এটা কি নিউটন মিটার পার সেকেন্ড কি হবে, তাহলে কি এফ ইনটু ভি, আর আমরা যে কি জানি পাওয়ার ইকুয়ালস টু ফোর্স ইনটু ভেলোসিটি, তাই না, এফ ভি, বুঝছে মিলছে। তাহলে হর্স পাওয়ারটা হলো একটা পাওয়ার যেটা ওই যে আগের ফর্মুলা থেকে আসতেছে এফ ভি, মানে এখানে এভাবে দেখানো হয়েছে। তো ওয়েট ডাব্লিউ ডটটা কি, রো জি এ ভি, এটা কোথা থেকে আসছে, এই যে আমরা যদি রো ইনটু কিউ করি, সরি গামা ইনটু কিউ করি, তাহলে কিন্তু ডাব্লিউ আসবে। এভাবে আনতে পারি অথবা আরেকভাবে আনতে পারি, এম ডট ইকুয়ালস আমরা জানি হলো রো ইনটু কিউ ডট, মানে ভলিউমেট্রিক ফ্লো রেট থেকে ম্যাস ফ্লো রেটে কনভার্টেশনের এটা, আর তাহলে ডাব্লিউ ডট ইকুয়ালস টু কি হবে, গামা ইনটু কিউ ডট, একই জিনিস গামা দিয়ে, কারণ রো হইলো কেজি পার মিটার কিউব আর কিউ হইলো মিটার কিউব পার সেকেন্ড, মিটার কিউব মিটার কিউব কাটা যায় এটার একক থাকে কেজি পার সেকেন্ড। আচ্ছা গামা হলো নিউটন পার মিটার কিউব, মানে এটা ছিল কেজি পার মিটার কিউব, এটা হয়ে গেছে নিউটন পার মিটার কিউব, মানে কি ম্যাস থেকে ওয়েটে কনভার্ট হয়ে গেছে কিন্তু আস্তে করে, তো নিউটন পার মিটার কিউব ইনটু এটা হলো মিটার কিউব পার সেকেন্ড, তো মিটার কিউব কাটা এটা থাকবে নিউটন পার সেকেন্ড, বুঝতে পারছি। এটাই কিন্তু আমার এই যে কাঙ্ক্ষিত যে জিনিসটা নিউটন পার সেকেন্ড, এখানে এইভাবে আসছে রো দি এভি। আমি খুব বেশি এক্সপ্লেন করতেছি মেবি ফর্মুলা গুলা, তো বাট এটা লাগে এগুলো কনসেপ্ট, এটা থাকা ভালো
পরীক্ষার জন্য না, খালি লাইফের জন্য। এটা গেল এইভাবে, তারপর বসাইলে আমি হটস্পট পেয়ে গেলাম। এই যে এখানে এই চেয়ারটা আছে না, এই এই চেয়ারটা হলো আমার যে হেড লসের ভ্যালুটা নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হেড লস। এই যে 806.664, এই যে 806.664, এই যেটা ঠিক আছে, 801.664। আমি এই যে এখানে একটু ভুল করছিলাম, আমি এখানে কোন কারেকশন করছি কিন্তু নিচে কারেকশন করতে ভুলে গেছি, এই জন্য ওটা লিখে নেই। ভুল কেমনে করছি কোথায় কি জানি, 806 আর 801 বেশি কোনো খুব বেশি একটা পার্থক্য না। তারপরে সেকেন্ড ম্যাটটা হলো, এখানে বলা হয়েছে যে ক্লিন গ্যালমার এখন দুইটা, এখানে হলো বলছে কি সেম ফ্রিকশন ফ্যাক্টর, সেম ফ্রিকশন ফ্যাক্টর, এই গ্লুটা, এই গ্লুটা মানে কি সেম ফ্রিকশন ফ্যাক্টর, ফ্রিকশন ফ্যাক্টর যদি সেম থাকে তাহলে এই যে এই যে এই পাশে তাহলে এটাও সেম থাকবে। এই কি বলে মানে ফুললি রাফ রিজিম, না সরি এটা হলো কি ফুললি রাফ রিজিমের জন্য এই যে এপসাইলন নট বাই ডিও সেম থাকবে, যদি ফ্রিকশন ফ্যাক্টর সেম রাখতে ফুললি রাফ রিজিমের জন্য, কারণ এটা প্যারালাল। হ্যাঁ তো সেম থাকবে, তো এই যে এটা সেম রাখলাম এপসাইলন নট বাই এপসাইলন বাই ডি এপসাইলন বাই ডি। এখন সি আর জি দিয়ে প্রকাশ করছি, সি দিয়ে হলো ক্লিন গ্যালভানাইজ প্রকাশ করছি, আর আর এটা কি প্রকাশ করছি, জি দিয়ে, জি দিয়ে কি প্রকাশ করছি, কাস্টার এমনি নাম দিয়েছি সিজি, ঠিক আছে কেন দিয়েছি জানি না। তো সি এর জন্য এই যে ক্লিন গ্যালভানাইজ এর ভ্যালু এপসাইলন ভ্যালু 0.00085, আর এটার জন্য হলো 0.0, কাস্ট আয়রনের জন্য হলো 0.0005, এই যে এটা কাটা দিছি আর কি। হ্যাঁ কাস্ট আয়রন, কাস্ট আয়রনের ডিটা বের করতে বলছে, আর ইয়ের গ্যালভানাইজড এর ডিটা দেওয়া ছিল 12, এই যে 12 বলছে যে ওয়াট ডায়ামিটার, কারণ আয়রন 5 হ্যাজ দ্য সেম ফ্রিকশন ফ্যাক্টর ফর রেনল্ডস নাম্বার এত বলছে। এখন রেনল্ডস নাম্বার এত আর 10,000 এর পরেই এটারে ফুলি রাফ রিজন ধরছে, আচ্ছা ভালো, 10,000 মানে তো 10^4, 10^4 এর পরেই আমার লিমিট ধরতে হবে তাহলে ফুলি রাফ রিজনের, 10,000 মানে 10^4 তাই না, আমি তো 10^6 ধরতেছিলাম। খুবই একটা ইয়ে কি বলে একটা ব্যাপার, আচ্ছা যাই হোক 10,000 এর পরে আমি এটা ফুলি রাফ রিজন ধরে এই এপসাইলন বাই ডি করছি, এটা সমান হবে, এটা এইভাবে করে দিচ্ছি। এখান থেকে খালি একটা আননোন থাকবে, এই যে কাস্ট আয়রনের ডায়ামিটারটা, এটা করে দিলাম। নেক্সট ম্যাথ কতক্ষণ হয়েছে, আল্লাহ, তো 2CFS অয়েল, 2CFS কি ফ্লোরেট, ঠিক আছে, এত পয়েস, এটা কি ভিসকোসিটি, ডাইনামিক ভিসকোসিটি, গামা হলো স্পেসিফিক ওয়েট, ইজ পাম্পড থ্রু এত মিটার মিলিমিটার, এত ইঞ্চ, ডাবল দাগ মানে ইঞ্চ আর সিঙ্গেল দাগ মানে ফিট, ঠিক আছে, ডাবল দাগ মানে ইঞ্চ, সিঙ্গেল দাগ মানে ফিট, পাইপলাইন অফ কাস্ট আয়রন ইফ ইচ পাম্প প্রোডিউসেস 80 PSI হাউ ফার অ্যাপার্ট দে বি প্লেসড, বলছে যে প্রত্যেকটা পাম্প যদি 80 PSI প্রোডিউস করে, মানে আমার এখানে প্রেশার লসটা দেওয়াই আছে, প্রেশার লস থেকে আমি উল্টা ক্যালকুলেশন করে হেড লসটা পাবো, গামা তো জানি আমি, পানির দেখি পানি না অয়েল, এই জন্য অয়েল ওটা অয়েলের গামা দিয়ে দিছে, পানিটা যদি যদি অয়েল বলে পানি বলতো ডাইরেক্ট, আর গামা না দিত তাহলে আমরা 62.4 ইউজ করতাম, কিন্তু এখানে যেহেতু অয়েল বলছে তাই গামার ভ্যালু দিয়ে দিছে 54। তো আমরা জানি কি P cos to gamma H, ওখান থেকে আমরা HL টা বের করতে পারবো, মানে HL এর ফর্মুলা আমরা জানি যে HL cos to কি rho V square by 2GT, তো ওই ফর্মুলা দিয়ে আমরা এখান থেকে কি বের করতে পারবো, rho জানি V square, rho কিভাবে জানি, রো হলো গামা বা গামা ইকুয়ালস রো জি, না রো ইকুয়ালস টু গামা বাই জি, সো গামা জানি মানে রো জানি, রো এফ এল ভি এফ এফ এল ভি স্কোয়ার বাই 2GD ডায়ামিটার, কি জানতে এনে কি বের করতে বলছো, হাউ ফার, ও এই যে ফার কত ফার অ্যাপার্ট, তার মানে এল এর ভ্যালু বের করতে বলছে, হ্যাঁ এল FLV স্কয়ার, এই যে এফ এল উপরে যে এলটা ওই এলটা, তো এখানে দেখি সুন্দর করে এটাই বের করছে লাস্টে, কিন্তু স্যার একটু আবার এই যে এইচ বাই এল দিয়ে করছে, কিন্তু আমি যেভাবে বলছি ওভাবে করলেও হবে, ঠিক আছে এভাবে করলেও হবে। এখানে যে রেনল্ডস নাম্বার বের করছি কারণ আমার টার্বুলেন্ট নিয়ে, বা হেন আবার টার্বুলেন্ট দিচ্ছে সুন্দর করে, একটু আগে এখানে ধরছে 10^4 এর পরে গেলে হলো, 10^4 এর পরে গেলে হলো ফুলি রাফ রিজিম,
তাই না? এই যে এখানে কত 1 লাখ দেওয়া, মানে 10,000-এর আরো 10 গুণ বেশি, কিন্তু এখানে আবার 10^4 এর পরেই তো নাকি, না আগেই ধরলাম, কারণ আমরা যাইনি, পার করে নাই। 10^4 এর পার করছে তো, 10^3 হইলে 10^4 লাইনের আগে থাকে, মানে আমার যদি 1 পয়েন্ট সামথিং ইন্টু 10^3 হয় তাহলে এই যে 10^4 এর আগ পর্যন্ত এই প্রান্তটায় থাকবে, কিন্তু 1 পয়েন্ট সামথিং ইন্টু 10^4 মানে কি 10^4 এর পরে 1 পয়েন্ট, এই যে এটুকু আগাইতে হবে আমার, তাই না? এটাই তো আমরা লগ লগ গ্রাফ জানি। তো এখানে কিন্তু 10^4 এর পরে গেলেও এটা কার, আচ্ছা আচ্ছা, এটা ওই পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা দিয়েছিল, এটা ডাকতো না খাতা এখানে। হ্যাঁ, 10^4 এর পরে কিন্তু গেছে, তারপরে এটা টার্বুলেন্ট হচ্ছে, হোয়াট ক্যান আই সে, তাহলে এটা টার্বুলেন্ট ফ্লো হিসাবে করেই করেই। হ্যাঁ, তো করলাম ওভাবে কেমনে করছি, ভি বের করছি, ভি কিভাবে বের করছি, ভি আমরা জানি কিউ কস্ট এভি, তো ভি কস্ট কিউ বাই এ, কিউ দেওয়া আছে 2 CFS, মানে 2 QCFS মানে কিউবিক ফিট পার সেকেন্ড, এফ কিউব এফ টি কিউব পার সেকেন্ড, এটাই সিএফএস বলা হয়, পার সেকেন্ড, ভলিউমেট্রিক ফ্লো রেট বাই পাই ডি বাই 4 হোল স্কোয়ার, সরি পাই ডি স্কোয়ার বাই 4, এটা পাইলাম এখান থেকে। এই যে ভেলোসিটির ভেলোসিটির ভ্যালু পাইলাম হলো 2.54 সামথিং। তো এই যে রো, যে এই যে এখান থেকে রেনল্ডস নাম্বারের ফর্মুলা, রো ভিডি বাই নিউ, মিউর ভ্যালু দেওয়া ছিল তাই না, পয়েসে দেওয়া ছিল মেবি, হ্যাঁ 0.16 পয়েস, তো এটা ভিসকোসিটি পয়েস, পয়েস থেকে পাউন্ড ফিট পাউন্ড সেকেন্ড পার ফিট স্কয়ার এর কনভার্সনের ফর্মুলা হলো এটা, মানে ভ্যালু হলো এটা, মানে 479 দিয়ে ভাগ দিতে হবে তাহলে আমার পয়েসে কনভার্ট হবে। আচ্ছা, মিউ এর একক হলো নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, অথবা আমি যদি এফপিএস এ যাই তাহলে পাউন্ড সেকেন্ড পার মিটার স্কয়ার, ঠিক আছে, আর নিউ নিউ এর একক হলো ফিট স্কয়ার পার সেকেন্ড বা মিটার স্কয়ার পার সেকেন্ড, ঠিক আছে, এগুলো একটু ক্লিয়ার থাকা দরকার। নিউ এর এককটা তো পড়ে গেলাম, দেখছি, আচ্ছা আমার খাতার উপরে কিন্তু ছোট করে যেগুলো দেওয়া আছে এগুলো একটু দেখে নিলাম, বুঝতে পেরে ফেলো, খুবই ইউজফুল ইনফরমেশন দেওয়া আছে সবকিছু, মানে আমার যখন যেগুলো মাথায় আসে হুট করে লিখে ফেলি উপরে, এভাবে যেখানেও আছে কিন্তু অনেক কিছু আছে, ঠিক আছে। গেল এভাবে করে আমি কি বের করলাম, এটা তো পড়াইছি, এটা পরে পড়াইতেছি, এখান থেকে আমি মিউ এর ভ্যালু এই যে 479 তে ভাগ দিয়েছি, পয়েস থেকে ইয়াতে কনভার্ট করছি, হ্যাঁ, আর রো এর ভ্যালু আমরা জানি গামা পেয়েছি, রো সো গামা দেওয়া ছিল, ভি ভ্যালোসিটি হলো বের করলাম একটু আগে যেখান থেকে, ই তো আমরা জানি 1 1, কেন 12 12 12 ইঞ্চি, 12 ইঞ্চি, 1 ফিটেই তো 12 ইঞ্চি হয় তাহলে 1 ফিট, ঠিক আছে। তারপরে এটা আসলো আমার আমার আর স্যারের ভ্যালু ফুলি সেমই আসছে এখানে আলহামদুলিল্লাহ, কিন্তু এই ভ্যালু ইউজ করে স্যার যেহেতু বলছে এটা টার্বুলেন্ট, তাহলে টার্বুলেন্ট তো রেনল্ডস নাম্বার ইফেক্ট আছে, এই ভ্যালু ইউজ করে আমার মানে আমি যতবার করছি আমার ইয়ে ফ্রিকশন ফ্যাক্টর ভ্যালুটা এটাই আসে। এখন আপনারা একটু লেট ইউ গাইজ ডিসাইড যে এটা কি কোনটা আসলে কারেক্ট, ঠিক আছে, আমি তো একজন মানুষ, ভুল হয়ে যেতে পারে, বাট আমি অনেক চেষ্টা করছি এটা মিলানোর, বাট পারি নাই এখন, খেয়াল নাই ঠিক, তাহলে এটা আসছে আমার যতবার এই যে ফর্মুলা ইউজ করলে এটাই আসে। আচ্ছা এই ফর্মুলা থেকে কিভাবে এফ বের করবো, ওই যে ক্যালকুলেটরে সলভ অপশনটা ইউজ করবো, ডাইরেক্ট এটা বসায় দিব, এটা এফ এর জায়গায় এক্স লিখবো, হ্যাঁ, আর ডি আর ই এর ভ্যালু তো আমরা জানি, ওগুলো বসায় দিব, পুরাটা বসায় ইকুয়াল, এই যে ইকুয়াল সাইন দিয়ে পুরাটা বসাবো, তারপরে সলভ দিব, আমি একটু বলে দিই কোথায় আছে, এই যে আপার লেফট কর্নারে ক্যালক যে বাটনটা, ক্যালক ক্যালক বাটনটার উপরে ছোট করে দুইটা অপশন আছে, সলভ আর এই পাশে ইকুয়াল, ইকুয়াল সাইনটা বেগুনি কালারের আর সলভ সাইনটা হলুদ কালারের, আমি সাদা ক্যালকুলেটারের কথা বলতেছি যেটা লেটেস্ট ক্যালকুলেটার আমরা সবাই ইউজ করি, তো ইকুয়াল সাইনটা বেগুনি, বেগুনি টানতে হলে আলফা প্রেস করে আমার ক্যালক, এই যে এই ক্যালকটা কি মানলে ইকুয়ালটা আসবে, এই যে মাঝখানে যে ইকুয়ালটা না এটা আনতে এটা দিব, আর ইকুয়াল আনার পরে যখন আমার ইকুয়েশন লেখা কমপ্লিট হয়ে যাবে তখন এটা ভ্যালু সলভ করতে আমার এই যে হলুদ কালারের যে সলভ লেখাটা ওইটা হলুদ কালার আনতে হবে, শিফট প্রেস করে তারপরে আমি যদি ক্যালক প্রেস করি তাহলে আমার সলভ অপশনটা আসবে,
ওটা দেওয়ার সাথে সাথে আমার এক্স এর ইনিশিয়াল ভ্যালু চাপে। আমরা যারা নিউমেরিক্যাল অ্যানালাইসিস করছি তারা জানি যে যে কোনো নিউটন রাফসন বা ফলস পজিশনে আমার ইনিশিয়াল ভ্যালু লাগে, তো আমার ইনিশিয়াল ভ্যালু জিরো থাকতে পারে যাই দিন না কেন। আমার এই কেসে এটা সিম্পল কেস, এই সিম্পল কেসে এই ভ্যালুটা দিবে। তো এভাবে আমরা আর আনতে পারবো ইনশাল্লাহ। দেখা দিলাম ছোট করে, আশা করি সবাই জানি, তারপরেও যদি কেউ না জেনে থাকি আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ গাইস আ লট। তারপরে আমরা প্রসিড করি। হ্যাঁ, তারপরে এফ এর ভ্যালু যখন পেয়ে গেলাম আর কোনো কাজ নেই, ডাইরেক্ট এইচ এফ মানে ফিক্স অন ওয়েট লস। তার মানে তিনটা ম্যাথ, গত তিনটা ম্যাথ, সরি দুইটা ম্যাথ, এই ম্যাথটা তো একদম পানির মতো ইজি, দুইটা ম্যাথে কিন্তু এইচ এল এর ফর্মুলা ইউজ হয়েছে। এই জন্য আমি ফার্স্টে কিন্তু লিখে দিছিলাম যে এই যে লাস্টে এটা এই ফর্মুলাটা ইউজ হচ্ছে, এবং কিন্তু কন্টিনিউয়াসলি এই দুইটা ফর্মুলাও ইউজ হচ্ছে। ঠিক আছে, এইগুলা কিন্তু কোথাও দেখতেছি না আপাতত, দেখি আরো পাই কিনা সামনে। আমার অনেক সময় যেতেছে, তো এটা বের করলাম। স্যার এভাবে লিখছে, আমিও কিন্তু এটাই আসছে আমার এই যে এটা লিখছি, আবার আমার লিখছি কেন জানি না, এনেও লিখছে আমার। আচ্ছা, এখানে তারপরে এইচ এফ বাই এল, স্যার এই যে এইচ এফ বাই এলটা বের করি, কারণ আমরা এল তো জানি না। হ্যাঁ, আর এইচ এফ টা ভ্যালু বের করার বদলে আমরা যেহেতু এল জানি না, এলটাকে আস্তে করে পাশে রেখে দিচ্ছি। ঠিক আছে, এই জন্য কিন্তু আমি যদি বলছি যে ব্যাক ক্যালকুলেশন আগে এই কাজটা করে, এই যে মানে আমার যে প্রেশারটা দেওয়া আছে, আমরা কি জানি পি কস্ট গামা গামা এইচ গামা এইচ, এইচটা কি হেড, তাহলে হেড ইকুয়ালস টু কি পি বাই গামা, এই যে পি বাই গামা লিখছি। হ্যাঁ, পি এর ভ্যালু পিএসআই ছিল, আমরা 140 গুণ দিয়ে পিএসএফ এ নিয়ে গেছি, আর গামার ভ্যালু 54 পিএসএফ, পিএসএফ না মানে ফুট ফিটে ছিল, তাই না? এই যে গামার ভ্যালু এই যে ফিট কিউবে ছিল, সো পিএসআই এ যদি রাখতাম তাহলে এখানে কিন্তু ইঞ্চ কিউব থাকা উচিত ছিল, দরকার ছিল, বাট এখানে ফিট কিউব আছে, তার বলে আমরা পিএসএফ এ নিতে হবে, পাউন্ড পার স্কোয়ার ফিট, ফিটে নিতে হবে। হ্যাঁ, পিএসএফ হলো পাউন্ড পার স্কোয়ার ফিট। তারপরে এই যে আমরা হেড এর ভ্যালুটা পাইছি, কিন্তু এই ভ্যালুটা কিন্তু এখানে বসিয়ে সুন্দর এখান থেকে ডাইরেক্ট এল এর ভ্যালুটাই, মানে জাস্ট এই ক্যালকুলেশনটা যদি এই ক্যালকুলেশনের পরে করি তাহলে কিন্তু মানে ব্যাক ক্যালকুলেশন করলে কিন্তু আমি এল এর ভ্যালু পেয়ে যাই। স্যার এখানে একটু এই যে এল টা নিচে দিছে, আর পার লেন্থের জন্য হেড লস বের করছে, আর টোটাল হেড লস বের করছে, তাহলে টোটাল হেড লস কে আমার পার লেন্থের জন্য হেড লস দিয়ে ভাগ দিলে কিন্তু আমার লেন্থের ভ্যালু পেয়ে যাই। সো আমি এটাই করছি ফাইনালি, এই যে টোটাল হেড লস কে পার লেন্থে যে হেড লস ওটাতে ভাগ দিছি, আমি এটা পাইছি। এন্ড ইফ ইউ, ইফ এনি অফ ইউ গাইস ওয়ান্ট টু ডু এজ মাই ইন মাই ওয়ে, তাহলে ওই যে ওভাবে ব্যাক ক্যালকুলেশন করে করতে পারেন, আর যদি এটাই সুইটেবল লাগে এভাবে প্রসিড করবেন। এরপরে হলো এই ফর্মুলা, এই ম্যাথটা, এই ম্যাথের মধ্যে এখানে এখানে দুইটা রিজার্ভার আছে, যেটা দুইটা রিজার্ভার 100 ফিট 1000 ফিট পাইপ দিয়ে সেপারেট করা। তো বলছে কি কি বের করতে বলছে, এখানে কমার্শিয়াল স্টিল এটা দেওয়া আছে, হোয়াট সাইজ মাস্ট বি দ্য পাইপ বি 1000 জিপিএম, জিপিএমটা কিন্তু ফ্লো রেট, গ্যালন পার মিনিট। ঠিক আছে, তো আমার এখানে কিউ সেকে নিতে হবে, মানে সরি সিএফএস কিউ সেকে বলে, কিউবিক ফিট পার সেকেন্ড, একই নামের অনেকগুলো নাম, ফিট কিউ পার সেকেন্ডের এটাকে সিএফএস বলে, কিউবিক ফিট পার সেকেন্ড, আবার স্যার কিন্তু এটাও দিতে পারে কিউ সেক, এভাবে লিখে দিতে পারে। এটা স্যার কোন ক্লাসে জানি বলছিল আমার যতটুকু মনে পড়ে, কিউ সেক একই একই জিনিসের তিনটা নাম। ঠিক আছে, এটা গেল। তো এই যে এখানে বার্নুলিস ইকুয়েশনের অ্যাপ্লিকেশন আছে আবার, হ্যাঁ এখানে কিন্তু এই যে হেড লস এর ওটা আসে নাই, তো আমি বিয়ে ভ্যালোসিটি বের করে নিলাম, কিউ দেওয়া ছিল এই জানি আমরা, টিয়া ডায়ামিটার ও এই জানি না, ডায়ামিটার দেওয়া নাই। ঠিক আছে, আমার এটা এভাবেই রাখলাম, ভ্যালোসিটিটা এভাবেই রাখলাম। তারপর এখান থেকে এই যে এই ফর্মুলাটা 15, এই পাশে হলো প্রেশার 0, এই যে এই পয়েন্টে, এই পয়েন্টে সরি, এই যে এই পয়েন্টে এখানে, এই পয়েন্টে প্রেশার কেমনে 0 হয়, 15 ফিটের তো একটা কলম আছে, তো আমি এনে 15 দিছি বলে কি প্রেশার ওভাবে দেখাচ্ছে?
তাই হবে, মানে আমি তো কলাম হিসেবে পণ্য নিয়ে নিছি, উচ্চতা 15 তো অ্যাডি করছে, একবারই একবারই ভূমিকা রাখতে পারে, একটা জিনিস তো দুইবার ভূমিকা রাখবে না, তো তাই বলে প্রেশার জিরো ধরছে, ঠিক আছে নাকি? ও কি বলতেছি আমি উল্টা পাল্টা, আমার ইকুইলিব্রিয়াম লাইন এটা, হ্যাঁ, কিন্তু এক নাম্বার, এই যে এক নাম্বার পয়েন্ট কিন্তু আপার সারফেসে, সরি, সো আপার সারফেসটা প্রেশার তো জিরো, অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার, আপার সারফেসটা ইকুইলিব্রিয়াম লাইন থেকে 15 ফিট উঁচায় আছে, তাই 15 ফিট দিছে, আর প্রেশার জিরো দিছে, আর ভেলোসিটি তো অবভিয়াসলি জিরো, এখানে কোনো ভেলোসিটি নাই। 2 নাম্বার পয়েন্ট হলো এই যে এই পয়েন্ট, এখানে এখান দিয়ে একটা ভেলোসিটি বের হচ্ছে, ঠিক আছে, তো এখানে সাডেন কন্ট্রাকশনের জন্য এই যে এটা আসছে এটুকু, দেন আমার পাইপ ফ্রিকশনের জন্য এটুকু আসছে এফ এল, মানে হেড লস পাইপ ফ্রিকশন, হেড লস ডিউ টু পাইপ ফ্রিকশন, দেন সাডেন এক্সপানশনের জন্য এটা আসছে, দেন ফাইনালি জিরো কোর্টের জন্য আমার যে ডেড টার্ম, ডেড টার্ম লাইন তো এটাই, ডেড টার্ম লাইন, সো এখানে উচ্চতা নাই জিরো, ঠিক আছে, শেষ, হ্যাঁ শেষ। সাডেন এক্সপানশনে কেন এটা ইউজ করছে, যে আমি বলছিলাম নাকি জানি না, ওই যে এক্সপানশনে যখন এরকম বড় করে একটা বড় করে খুলে যায়, তখন d2টা ইনফিনিটি হয়ে যায়, d2টা ইনফিনিটি হয়ে যায়, ডায়ামিটার 2 ইনফিনিটি হয়ে যায়, ডায়ামিটার 2 ইনফিনিটি হলে কি হবে জানি, আল্লাহ এভাবে তো শেষই হচ্ছে না, কত বড় বাকি এখন জানি, এই যে বলছিলাম না, বলি নাই আমি, এই যে এখানে d2 আছে না এই ফর্মুলাতে, এই যে এটা বেসিক্যালি ফর্মুলা, এই যে এইটুকু পার্টকে আমরা কে ধরছি, কে ধরে নিছি, ঠিক আছে, কিন্তু এখানে d2 আছে না, নিচে d2 হয়ে যাবে ইনফিনিটি, তো সামথিং ইনফিনিটি জিরো হয়ে যাবে, 1 - 0 মানে 1, তো এটা 1² মানে 1, তাহলে খালি থাকতেছে কি এটা k এর ভ্যালু তখন 1 হয়ে যাবে, ঠিক আছে, মানে যখন একটা পাইপ থেকে রিভারে পড়বে বা বড় কোনো একটা রিজার্ভারে পড়বে, তখন k এর ভ্যালু সার্টেন এক্সপানশনের জন্য 1, তাই বলে যে ডাইরেক্ট এই ফর্মুলাটা ইউজ করছি আমরা ওই ম্যাথ, ঠিক আছে, উই শুডেন্ট গেট কনফিউজ হিয়ার, অল দিস কনসেপ্ট শুড বি ক্রিস্টাল ক্লিয়ার ইন আওয়ার হেডস, তারপরে যে এটারে কমন নিলাম v² / 2g কমন নিয়েছি, এটা থাকতেছে, এখন ট্রায়াল এন্ড এরর দিয়ে এটা করতে হবে, তো ট্রায়াল এন্ড এররে ফার্স্টে 6 ধরছি v এর ভ্যালু, d এর ভ্যালু, তারপরে epsilon নট বাই d বের করছি, সেন্সর মুরি ডায়াগ্রাম থেকে এই f এর ভ্যালুটা বের করছে এখান থেকে, কিন্তু আমি কোনো ইন নো ওয়ে আমি 0.031 পাচ্ছিলাম, আমি কোনো ভাবে 0.031 পাচ্ছিলাম না, নাইদার ইন মুডি ডায়াগ্রাম নর বাই দা ফর্মুলা, তো আমি বারবার রিপিটেডলি 0.015 পাচ্ছিলাম, এটাও আপনারা একটু চেক করে দেখেন কি হয়, মানে এই ফর্মুলাটা ইউজ করবো বেসিক্যালি, হ্যাঁ, মানে আমার ফুললি রাফ রিজিমের জন্য সবকিছু, এখানে কিন্তু ট্রায়াল এন্ড এরর মানে রিয়েলন্স নাম্বারও বের করে নেয়, তারপরেও ফুললি রাফ রিজিম ধরতেছে, মানে পুরোটা একটা মার্বেলাস একটা ব্যাপার, ঠিক আছে ধরলাম এটা ফুলি রাফ রিজিমে আছে, এই ফর্মুলা ইউজ করে করব, তাহলে আমার এখানে কি লাগবে d বাই এপসাইলন, তো d এর ভ্যালু যদি আমি রিজিউম করি তাহলে এটা পেলাম, f এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাব, তো ওই f ইউজ করে এখানে f বসাইলেই কিন্তু লেন্থ কি, ও লেন্থ তো দেওয়া ছিল, লেন্থের ভ্যালু কেন বসাইনি, লেন্থের ভ্যালু আমরা জানি যে 1000 ফিট, তো এই দুটা বসাইলে আমরা এখান থেকে v এর ভ্যালু জানি, তো সবগুলা ভ্যালু বসাইলে দেখবো যে এই পাশে 15 আসতেছে কিনা, এই পাশে 15 আসতেছে কিনা, এবার আমরা ট্রায়াল এন্ড এরর করবো, ট্রাই করবো, তো ফার্স্ট রো এ আমি এফ এর ভ্যালু আছে কত 0.015, সো এই ইকুয়েশনে এফ এর ভ্যালু যদি 0.015 বসে তাহলে এই পাশে আসে 68 পয়েন্ট সামথিং, সো এটা হয় নাই, তো সেকেন্ড অ্যাসাম্পশনে যাবো যে আমি এটা যেহেতু 6 ধরছিলাম, 6 ধরে এফ আসছে, আমি বেশি ধরছি, ও বেশি ধরি নাই, বেশি ধরছি 9 9 9 ইঞ্চি ধরছে, 9 ইঞ্চ ধরলে দেখা যাচ্ছে যে একটু কমছে, ঠিক আছে, এই যে একটু কমছে, তারপরে এভাবে করতে করতে অ্যাজাম্পশন করতে করতে আমি দেখতেছি কি ডিয়ার ভ্যালু বাড়ানোর সাথে সাথে এই সাইডটা কমতেছে, তারপরে 0.7 0.78 ধরছি, এটা 8 পর্যন্ত আসলে ছাড়ে ধরছে, বুঝছেন, সারে যে কেন এমনি ধরছে আল্লাহ পাকি জানে, আমি আমি নিজে অনেকবার ট্রাই করছি, করে ফাইনালি এই যে t =
সিক্স সেভেনে এই সেম প্রসিডিউরে এটা করলে এফের ভ্যালু এটা পাইছি। দেন এই যে হালকা কাছাকাছি মিলছে, এই পাশে 15.06 আসছে। সো আমার এই দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। আর বাড়াইলাম না কি শেষ হয় না ছাতা স্যার, দুইটা দেখুন দেখি এখানে ল্যামিনার ফ্লো এন্ড কনস্ট্যান্ট ফ্রি সারফেস এন্ড নেগলেক্টিং মাইনর লস। না মাইনর লস নেগলেক্ট করতো, মাইনর লস নেগলেক্ট করা মানে নেগলেক্ট করা মানে এই যে যে 90 ডিগ্রি এলবো এগুলা নেগলেক্ট করবো, এখানে একটা লস হওয়ার কথা ওই লসটা নেগলেক্ট করবো। আর এই যে সার্টেন কন্ট্রাকশন হচ্ছে, হ্যাঁ সার্টেন কন্ট্রাকশন হচ্ছে না এটাও নেগলেক্ট করবো, ঠিক আছে। এটা সার্টেন কন্ট্রাকশন ফর কি রাউন্ডেড এজ, যে পয়েন্ট কত দেখছিলাম এগুলো মুখস্থ করতে হবে, আল্লাহ আমি নিজেও মুখস্থ করিনি। এখানে এটা এই ফর্মুলা, এই যে বার্নুলিস ইকুয়েশন আবার, হ্যাঁ তো 10 + 20 কেন লিখছি, এটারে ডেটাম লাইন ধরছে একদম নিচেরটা, এখান থেকে পর্যন্ত 20, এখান থেকে পর্যন্ত 10। তো আমার হাইয়েস্ট পয়েন্ট মোস্ট হাইয়েস্ট টপ টপ পয়েন্ট এখানে, এখানে প্রেসার জিরো, ধর এখানে তো প্রেসার অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার জিরো, প্রেসার জিরো ভেলোসিটি জিরো, বাট হেড ইজ 20 + 10 বা ডেটাম মানে পটেনশিয়াল হেড যেটা বলি, পটেনশিয়াল হেড ইকুয়ালস টু সবগুলো ফ্রিকশন লস, এই যে তিনটা ফ্রিকশন লস আমি এখানে কাউন্ট করছি। আচ্ছা মজার ব্যাপার, এখানে একটা v²/2 দিয়ে, আর আমি কেন এতক্ষণ একটু চিন্তা করলাম জিনিসটা ব্যাপারটা, যে জিনিস একটু মাথায় নক করলো যে v²/2 দিটা কেন দেন, এটা তো থাকার কথা তাই না। এখানে তো ডেটাম জিরো মানে z এর ভ্যালুটা জিরো, প্রেসারও প্রেসারও তো, ও ও আচ্ছা আচ্ছা, না না এই পয়েন্টটা তো অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার আবার, সো প্রেসারও জিরো, সো p/গামাও জিরো, বাট v²/2 দিয়ে একটা টার্ম থাকে না বার্নুলিস ইকুয়েশনে, এটা কেন জিরো, সো এটা জিরো ইট সিমস টু বি, যে আমার পুরো পুরো পাইভে এমন ফ্রিকশন লস, মানে আমি ধরতেছি এখানে ভেলোসিটি জিরো, মানে যেই যে এনার্জি পটেনশিয়াল এনার্জিটা ছিল তা পুরাটাই খরচ হয়ে যায় পাইভের ফ্রিকশনের জন্য, বুঝছেন, মানে স্যার এইভাবে করাইছে এইটা দিয়ে, মানে টোটালটাই হেড লসে ধরছে, তাই এখানে ভেলোসিটি জিরো দিয়ে, ভেলোসিটিও জিরো দিয়ে দিচ্ছে, তার তিনটা টার্মই জিরো। আচ্ছা ভালো কথা, তারপর এখানে আমরা জানি ফ্রিকশন ফর্মুলা হলো FLv²/2gt, 2gt আমি বাইরে কমন নিয়ে নিয়েছি তিনটা থেকে, ঠিক আছে। আচ্ছা d এর ভ্যালু আমরা জানি তিনটার জন্য, l এর ভ্যালু আমরা জানি তিনটার জন্য, f এর ভ্যালু আমরা জানি না, v এর ভ্যালু আমরা জানি না, সো ওটা ইন্ট্যাক্ট রাখলাম, ওটা কিছু করি না। এখন v1 v2 v3 তিনটা আছে, তো তিনটার আমরা একটাই কনভার্ট করব, কারণ আমরা এই যে রিলেশনটা জানি, v1 হলো এটা, v2 ও হাফ, d2 আর d3 হাফ, মানে d1 এর হাফ হলো d2 আর d3, এই যে এটা লিখছি d1 এর হাফ d2 আর d3, তো u cost av না, আবার এই cost কি জানি, pi/4 d² ইনটু v, তো দুটো যদি কাটা ভাগ দেই মানে a1 v1 বাই a2 v2 যদি করি, a1 v1 a2 v2 কেন করবো, a1 মানে দুটো ফ্লো রেট তো সেম, সো a1 v1 ইকুয়ালস টু a2 v2, এখানেও আসবে π/4 d1² π/4 d2² π/4 কাটা, তাহলে কি থাকতেছে d1/d2 হোল স্কয়ার, কত কি থাকতেছে v2/v1 খালি এটা থাকতেছে। হ্যাঁ এটা দিয়ে আমরা কি বুঝছি, যে v এর ভ্যালু হলো d এর বর্গের ব্যস্তানুপাতিক, ডি এর ভ্যালুর বর্গের ব্যস্তানুপাতিক, মানে ডি এর সাথে আমি যত গুণ বা ভাগ করব ওটার বর্গ করে ওটার উল্টাটা আমি ভি এর সাথে করলে সেম জিনিস আসবে, তাহলে ডি এর সাথে আমি 2 এখানে ভাগাকারে আছে, সো আমি এটার বর্গ করব কত 4, এবং ভাগাকারে আছে ওটার গুণ দিব 4, গুণ দিলে আমার ভিটা পাবো, ঠিক আছে, আর এটা তো কোনো গুণ বা ভাগ দেয়নি, ডি টু থ্রি সেমই থাকবে, ডি টু থ্রি সেম। আরেকভাবে যদি চিন্তা করি, যে আমার ডায়ামিটার যেখানে কম ওখানে ভেলোসিটি বেশি হবে না, তাই এই যে 4v1, ডায়ামিটার কমতেই পারছে তাই না,
এই পাশে, সো এই পাশে ভেলোসিটি বেশি, আর এই পাশে ডায়ামিটার তো ছোট বি দিয়ে ভাগ, তাই এই পাশে ভেলোসিটিটা কম, 4 দিয়ে গুণ, ভেলোসিটি তো বেশি হবে আসলে, কিন্তু তা না, মানে ও 4 দিয়ে গুণ করার পরেও তো সমান নিতে পারছে, বুঝছেন? মানে তাহলে এখানে V1টা কিন্তু V2টা ছোট, হ্যাঁ এখানে ডায়ামিটারটা বড় হওয়ার কারণে V1টা কিন্তু ছোট হয়ে গেছে। ডায়ামিটার বড় কিভাবে, ওরে দুইটা ভাগ দেওয়ার পরে ওইটাতে দূর সব কনফিউশন ক্রিয়েট করতে, এটা একটু নিজেরা বুঝে নিও। এই যে এখান থেকে আসে, এটা একটু মানে ঠান্ডা মাথায় চিন্তা করলে পাবেন, বুঝবেন জিনিসটা। এরপরে আমি এই যে V3 এটারে কমন নিছি, সবগুলো V3 এর বাইরে কমন নিছি, তারপর কি থাকতেছে, F থাকতেছে। আর আমরা জানি F ইকুয়ালস টু, এখানে ল্যামিনার ফ্লো যেহেতু বলে দিছে, ল্যামিনার ফ্লোর জন্য F এর ফর্মুলা জানি 64 বাই হলো ওই যে NE, মানে রেনল্ডস নাম্বার, RE। আর রেনল্ডস নাম্বারের ফর্মুলা জানি হলো VD বাই নিউ, তো রেনল্ডস নাম্বারের ফর্মুলা বসাই দিছি, F1 F2 F3 ইন্টারভ্যাল এখানে বসাই দিছি, মানে এখানে বসাই দিছি আর কি, এখানে বসে আমরা এটা পাইছি। তো পাইলাম এনে হলো এটা, এটা গেল 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 সবগুলো। এখান থেকে আবার এই যে ভিটা কমন নিছি, V1 V2 V3 যে রিলেশন ওটার থেকে ভি সবগুলোকে V3 তে কনভার্ট করে দিছি, কনভার্ট করে V3 টারে কমন নিছি V3, আর এখানে এই যে V3 স্কয়ার 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 আর V3 কাটা যায়, তো খালি একটা V3 থাকে। দেন সবকিছু সিম্পলিফাই করার পরে আমার খালি V3 টানটন আনন্দ থাকে, সুন্দর করে V3 বের হয়ে গেল। দেন আমি ওইটারে আবার কি হচ্ছে AV, ঠিক আছে? তো এখানে যেহেতু V3 পাইছি, তাহলে A3 ইন্টু V3, A3 কি জিনিস, 3 নাম্বার পাইপের ক্রস সেকশন, মানে পাই বাই 4 D3 স্কয়ার, D3 স্কয়ার, D3 ভ্যালু কত, 3। দেখেন এখানে কিন্তু D1 আছে ফার্স্ট পাইপের জন্য, D2 আছে সেকেন্ড পাইপের জন্য, D3 আছে থার্ড পাইপের জন্য, D2 আর D3 সেম এবং তাদের ভ্যালু হলো 3, সরি যে এখানে 3, ঠিক আছে ইনশাল্লাহ আশা করি অল ক্লিয়ার। এখন আমার ভ্যালু এটা আসে, স্যারের ভ্যালু এটা আসে, এই আবার সেম কেস, আই ডোন্ট নো যে হু ইজ রং আর হু ইজ রাইট, ইউ গাইজ ডিসাইড, এন্ড ওইটা দিয়ে আপনারা আগে যান। স্যারের ভ্যালু এরকম আসছে বলে আমারটা ভুল, এটা চিন্তা করার কোনো মানে নেই, আমার আমি এইভাবে করছি করে এটাই পাইছি ভ্যালু। আচ্ছা দেন লাস্ট ম্যাথ, লাস্ট ম্যাথে কি আছে, ওয়ার্ড গ্যাস গজ প্রেশার, গেজ প্রেশার পি ইজ রিকোয়ার্ড টু কজ ওয়াটার টু ফ্লো থ্রু দ্য সিস্টেম, অ্যাজিউম দ্য রিজার্ভার ইজ লার্জ লং আবার কি, লার্জ, ও আচ্ছা আর আর ট্রেন লাগছে, লার্জ এটা লার্জ হবে, লার্জ নেগলেক্ট মাইনর লসেস, ঠিক আছে? এখন বলছে এখানে চিত্রটাই বলা, চিত্রটাই মেইনলি কোশ্চেন, পি ইকুয়ালস টু ওয়াট চাইছে, এখানে কিন্তু একটা ভ্যাকিউম ক্রিয়েট হবে, কিসের ভ্যাকিউম, ভ্যাকিউম না সরি, এখানে একটা প্রেশার আছে, প্রেশারটা আছে কিভাবে বুঝলাম, কারণ দেখেন এখানে 100 পর্যন্ত নামছে, আবার 100-150 পর্যন্ত উঠছে, তো এই 100 ফিট উচ্চতা পানি কখনো 150 ফিট পার করে যাওয়ার কথা না ন্যাচারালি, মানে আমার পানির বিভব যদি মানে পানির হাইটের ডিফারেন্স তো দেখা যাচ্ছে বেশি, তো পানির ফ্লোটা উল্টা দিকে হওয়ার কথা, কিন্তু যেহেতু এই দিকে পানিটা ফ্লো হচ্ছে, তার মানে দেয়ার মাস্ট বি সাম সর্ট অফ প্রেশার অ্যাক্টিং হিয়ার, যেটা এখানে পুশ করতেছে, ন্যাচারালি এটা যাচ্ছে না, এটাকে পুশ করে পাঠানো হচ্ছে, ঠিক আছে? এইভাবে আমি বুঝলাম যে এখানে প্রেশার আসছে একটা, এবং প্রেশারটা পজিটিভ, আমি ভ্যাকিউম বলতে গিয়েও পরে আবার কিন্তু পজিটিভ চেঞ্জ করছি, কারণ আমি দেখছি এখানে 150টা বড়, 100 চেয়ে বড়, তো বুঝতেছেন যে এখানে ন্যাচারালি এটা কখনো ফ্লো করার কথা না, উল্টা দিকে হওয়ার কথা। আচ্ছা উল্টা দিকে তো হবে না, মানে এই পর্যন্ত এই লেভেলে স্টাক হয়ে থাকবে, মানে একদম পানির লেভেলে স্টাক হয়ে থাকার কথা, ইফ দেয়ার ওয়াজেন্ট এনি কাইন্ড অফ প্রেশার, যেহেতু এখানে প্রেশার কাজ করতেছে, সো এটা 100 পার করে আরো 50 পার করে দেন ওভারকাম করে এখান থেকে পানি শুট আউট হচ্ছে, ঠিক আছে? এটা হলো কনসেপ্ট। এখানে ডি হলো 6 ইঞ্চি, মানে হলো 0.5 ফিট, তারপর ভেলোসিটি বের করছি এখান থেকে, সেম ভাবে রেনল্ডস নাম্বার বের করছি, রেনল্ডস নাম্বার বের করে আমি দেখলাম যে 10^6 আছে, সো ফুলি রাফলি জিন, এই যে 10^6, এখানে কিন্তু আবার যে আমি যেটা ফার্স্টে দিয়ে বলতেছিলাম ওটাই কিন্তু আসছে, তার মানে আমাদের এই পুরো একটা আলো ডিসকাশনে বুঝতেছি যে কখন যে রেনল্ডস রাফলিজন হবে আর কখন যে টার্বুলেন্ট হবে, এটার কোনো মানে নিশ্চয়তা নাই আসলে, আমি নিজেই ডিস্টিংগুইশ করতে পারতেছি না জিনিস দুটার মধ্যে, বাট স্যার এভাবে করেছে বলে এভাবে করে যাচ্ছি, এটাই তো করে আসতেছি ফার্স্ট থেকে। তো এখান থেকে এফ এর ভ্যালুটা পাবো, যে ফুলি রাফলিজিমের ফর্মুলা ইউজ করছি, এফ এর ভ্যালু পাবো, আবার বার্নুলিস ইকুয়েশন অ্যাপ্লাই করবো, 1 আর 2 এর মধ্যে অ্যাপ্লাই করে করছি, 100 100 দিছি এই পাশে, 50 150, আমি ডেটাম লাইন করছি এটার এই যে নিচেরটাকে, তো P
P1 এর জন্য এখানে 100 উপরে আছে প্লাস P একটা প্রেসার আছে আর এখানে ভেলোসিটি তো অবিয়াসলি জিরো, এখানে তো কোনো মুভমেন্ট নাই, মানে মুভমেন্ট থাকলেও এখানে কিন্তু রিলেটিভ মুভমেন্ট নাই। আমরা খেয়াল রাখবো মুভমেন্ট কিন্তু পুরো টোটালটা জিনিসটা যে নামতেছে এটা কিন্তু ওই মুভমেন্ট হবে না, আমার রিলেটিভ মুভমেন্ট মানে আমার আশেপাশে যে সারফেসটা ওই পাইপের সাথে সাথে একটা জোর বড় অ্যামাউন্টে ভেলোসিটি থাকলে ওটা ভি হিসেবে কাউন্ট হয়, এটা কিন্তু কোনো ভেলোসিটি না। পানি পানির পার্টিকেল কিন্তু এখানে স্থির, ঠিক আছে, এখানে কিন্তু পানির পার্টিকেল ছোটাছুটি করতেছে না, পানির পার্টিকেল ছোটাছুটি শুরু করছে একদম বেসিক্যালি এখান থেকে শুরু করছে ছোটাছুটি, মানে এখান থেকে পার্টিকেল গুলো শুট আউট হওয়া শুরু করছে, কিন্তু এখানে কিন্তু এই পার্টিকেল এভাবেই আছে, ও নামতেছে ঠিকই আসতেছে কিন্তু রিলেটিভ কিন্তু কোনো ভ্যালোসিটি নেই, সো এখানে ভ্যালোসিটি জিরো, প্রেশার আছে এবং 100 উচ্চতায় আছে। এবং দুই নাম্বার পয়েন্ট যেহেতু এনভায়রনমেন্ট ওপেন, এখানে দুই নাম্বার পয়েন্ট যেহেতু এনভায়রনমেন্ট ওপেন তাই দুই নাম্বার পয়েন্টে আমি প্রেশার জিরো ধরছি, তো দুই নাম্বার পয়েন্টে তাই বলে প্রেশার জিরো। হ্যাঁ ভেলোসিটি দেয়ার ইজ অবভিয়াসলি আ ভেলোসিটি, কারণ ভি টু তো এখানে তো ভেলোসিটি আছে, জেট এখানে 150 উচ্চতায় আছে, 150 তাই 150 দিছি। দুই নাম্বার পয়েন্টে কত উচ্চতায় আছে, 150, ডেটাম থেকে কত উচ্চতায় আছে, 150, ঠিক আছে 150 দিলাম। দেন হেড লস, এটা কি হেড লস না, হ্যাঁ হেড লস, হেড লস এর ফর্মুলা হলো এফ এল ভি স্কয়ার বাই টু জি ডি, আবার সেম ওল্ড ফর্মুলা, ঠিক আছে সেম ওল্ড ফর্মুলা। তারপর এখানে ভি স্কয়ার বাই টু জি কমন নিছি, ওয়ান প্লাস এটা থাকতেছে, পরে ব্লা 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 কি করলাম এখানে, তারপর এখানে সব ভ্যালু ধরছে, আচ্ছা 100টার উপাশে পাঠাই দিছি, হ্যাঁ 100টার উপাশে পাঠাই দিছি, 150 থেকে মাইনাস হয়ে 50 হইল, ঠিক আছে। তারপরে ভি স্কয়ার বাই টু জি ডি কমন নিছি, কমন নিয়ে ভ্যালু গুলো জাস্ট বসাই দিই, ভি এর ভ্যালু জানি জি তো 32.2, এফ এর ভ্যালু বের করলাম একটু আগে এই যে ফুলি রাফ রিজিমের ফর্মুলা থেকে, এল এর ভ্যালু দেওয়া ছিল কি রে, এল কোনটা, ও এল এর ভ্যালু দেওয়া ছিল এই যে, এই যে 500 প্লাস 150 প্লাস 200, এখন কোশ্চেন করতে পারেন যে তিনটার জন্য এখানে আমরা তিন রকম নিলাম না কেন, এন তো ঠিকই ঠিকই এই যে কই তিনটা পাইপের জন্য তিন রকম নিছে, এই যে এইচ এফ ওয়ান এইচ এফ টু, কারণ হলো এটার অ্যান্সার হলো এখানে ডায়ামিটারের ভিন্নতা ছিল, ডায়ামিটার কিন্তু এটা ভিন্ন এটা ভিন্ন, ও পরেরটা অবশ্য সেম, বাট আমি তিন আলাদা ধরে পরে আবার এখন স্যার যদি এই ম্যাথের মধ্যে ডায়ামিটার এখানে যদি বলে না দিত যে এই যে এখানে কিন্তু অ্যাজ আ হোল ডায়ামিটার D6 দেওয়া এবং দ্য হোল পাইপ ইজ ইউনিফর্মলি মানে ইউনিফর্ম ফ্রম দেয়ার ডায়ামিটার, ঠিক আছে, তাই আমি টোটালটাকে একটা একটা কমপ্লিট কন্টিনিউয়াস পাইপ ধরতেছি, ঠিক আছে, এবং লেন্থের ভ্যালু তিনটা যোগ করেই দিতেছি, 500 প্লাস 150 প্লাস 200, ঠিক আছে, এই যে 500 প্লাস 150 প্লাস 200 করলাম, সব করার পরে আমার P1 এর ভ্যালু আসছে এটা, আর PSF এ আসছে কারণ PSF এ আসবে, এখান থেকে 144 দিয়ে ভাগ করার পরে এটা আসছে, তো স্যারের ভ্যালু আসছে এটা, অ্যাগেইন আবার সেম কাহিনী, আমার স্যারের সাথে কোনোই মানে বেশিরভাগ কেসে অ্যান্সার মিলে না, তো এটা আসছে স্যারের ভ্যালু আর আমার এটা আসছে, আপনারা দেখেন, এটাও আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনাদের তো অবভিয়াসলি জাজমেন্ট পাওয়ার থাকবে, নিজেরা করে ট্রাই করবেন, অবভিয়াসলি করে দেখবেন যে ভ্যালু মিলে কিনা, সো এই পর্যন্তই, আশা করি সবার উপকার হবে একটু না একটু হলেও। আসসালামু আলাইকুম।